আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? জুবায়ের একাডেমির আজকের ভিডিওতে আজ আমরা শিখব রসায়নের যে কোনো ক্লাসের রসায়ন বিষয়ের যৌগমূলক ও যোজনী। আজকে আমরা দ্বিযোজি যৌগমূলক ও যোজনী ছন্দের মাধ্যমে আমরা আলোচনা করব। যা হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে তোমাদের কাছে সবসময় যে রিকোয়েস্টটি করে থাকি, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সেগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান, এবং চ্যানেলটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যা হোক বন্ধুরা, আজকে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম টু হোয়াইট বোর্ড। বন্ধুরা, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ ছন্দে ছন্দে দ্বিযোজি যৌগমূলক ও যোজনী। আমি এর আগের ভিডিওতে পুরাপুরি তোমরা যে বোর্ডে দেখতে পাচ্ছ এই যৌগমূলকের মূলক সহ এই ভিডিও আপলোড করেছি। আজ আমরা এই যৌগমূলক দ্বারা কীভাবে যৌগ গঠন করতে হয় সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেবো বন্ধুরা। এটা হচ্ছে দ্বিযোজি যৌগমূলক। আমি একযোজি যৌগমূলক দ্বারাও বিভিন্ন যৌগ লেখা শিখাইছি বন্ধুরা, পরবর্তী ভিডিওতে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবা। আর আজকে আমি দ্বিযোজি যৌগমূলক দ্বারা যৌগ গঠন করা শিখাবো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি বলছি সোডিয়াম কার্বনেটের সংকেত লেখো। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ বন্ধুরা, সোডিয়ামের সংকেত কি? এনএ। যোজনী হচ্ছে ওয়ান, আর কার্বনেট মূলক বন্ধুরা CO3, আর সংকেত হচ্ছে CO3, যোজনী কত বন্ধুরা? দুই। এই সবগুলা এই বোর্ডে যা আছে যৌগমূলক সবগুলার যোজনী কত বন্ধুরা? দুই। আমি দ্বিযোজী লিখে দিয়েছি বন্ধুরা, এই দুইটাকে আমরা একসাথে করব বন্ধুরা, সোডিয়াম আর কার্বনেট। সোডিয়ামের যোজনী দুই, কাকে দেব? কার্বনেটকে। আর কার্বনেটের যোজনী আর হচ্ছে তোমার সোডিয়ামের যোজনী ওয়ান, দেব কাকে বন্ধুরা? কার্বনেটকে। আর কার্বনেটের যোজনী দুই, কাকে দেব বন্ধুরা? সোডিয়ামকে। আমরা আগেই বলেছি বন্ধুরা, যদি মিল ওয়ান থাকে তাহলে ওয়ান আমরা দেখাবো না। আমরা কীভাবে লিখবো বন্ধুরা? Na2CO3। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সঠিক সংকেত। যা হোক বন্ধুরা, আমরা আর একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি বলছি বন্ধুরা, সোডিয়াম সালফেটের সংকেত লিখো। সোডিয়াম সালফেটের সংকেত লিখো, সালফেট। সোডিয়াম সালফেট যৌগটি লিখো। সোডিয়ামের সংকেত হচ্ছে Na, যোজনী ওয়ান, আর সালফেট বন্ধুরা SO4, এর যোজনী কত? দুই। SO4 এর যোজনী বন্ধুরা দুই। যা হোক, এই দুইটি মৌলার মূলককে আমরা একসাথে করব, সোডিয়াম আর সালফেট। সোডিয়ামের যোজনী ওয়ান কাকে দেব? সালফেটকে। আর সালফেটের যোজনী দুই আমরা কাকে দেব বন্ধুরা? সোডিয়ামকে। আমরা ওই ওয়ান দেখাই না, এটি হচ্ছে সোডিয়াম সালফেটের সঠিক সংকেত। যা হোক বন্ধুরা, এরপরে আমরা আর একটা উদাহরণ আমরা তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি বললাম পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত লিখো। পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত। পটাশিয়ামের সংকেত কি? আর ডাইক্রোমেটের সংকেত বন্ধুরা Cr2O7, যোজনী দুই। Cr2O7 যোজনী কত বন্ধুরা? দুই। এর পটাশিয়ামের যোজনী ওয়ান। এই দুইটাকে আমরা বন্ধুরা একসাথে করে দেব, পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7, অ্যান্ড ডাইক্রোমেটের যোজনী দুই কাকে দেবো বন্ধুরা? পটাশিয়ামকে। আর পটাশিয়ামের যোজনী হচ্ছে ওয়ান, এই ওয়ান আমরা দেখাবো না। এইটাই কি পটাশিয়াম ডাইক্রোমেটের সঠিক সংকেত। যদি বলি বন্ধুরা ম্যাগনেশিয়াম সিলিকেট, দেখো বন্ধুরা
ম্যাগনেশিয়াম সিলিকেট, ম্যাগনেশিয়াম সিলিকেট, সিলিকেটের সংকেত লিখো। তাহলে ম্যাগনেশিয়ামের সংকেত কি বন্ধুরা? Mg, যোজনী 2, আর সিলিকেট মূলক SiO3, SiO3, এর যোজনী কত বন্ধুরা? 2। এখানে যা আছে সবার যোজনী 2, তাহলে দুইটারই যোজনী 2, 2। আমি আগেই বলেছি বন্ধুরা, 1-1 মিল থাকলে বাদ, 2-2 মিল থাকলে বাদ। ম্যাগনেশিয়াম আর সিলিকেট একসাথে করলাম, ম্যাগনেশিয়ামের যোজনী কত বন্ধুরা? 2। কাকে দেব? সিলিকেটকে। আর সিলিকেটের যোজনী 2, কাকে দেব? ম্যাগনেশিয়ামকে। 2-2 মিল ছিল, এই জন্য 2-2 বাদ, ম্যাগনেশিয়াম সিলিকেট। এইটাই ম্যাগনেশিয়াম সিলিকেটের সঠিক সংকেত। যা হোক বন্ধুরা, যে কয়েকটি উদাহরণ দিলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যত যৌগই তোমরা লেখো এইভাবে লিখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, টাটা।